আসসালামু আলাইকুম। 17তম নিবন্ধন এবং সিজি এর অডিট পরীক্ষার বাংলার সাজেশনে আপনাকে স্বাগত। ভাষা কি? ভাষা হলো ভাবের উচ্চারণ। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? ভাষা মনের ভাব প্রকাশের মাধ্যম কোনটি? ভাষা মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে। ভাষা ভাষার মৌলিক অংশ কয়টি? চারটি। প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো। ধ্বনি শব্দ বাক্য ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষার কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি। দেশ কাল পাত্রভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার পার্থক্য ঘটে। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে? উপভাষা। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। ভাষা কোন রীতি পরিবর্তনশীল? চলিত ভাষা। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীলতা। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমত্তা বর্জিত। ভাষার কোন রীতি কৃত্রিমত্তা বর্জিত? চলিত রীতি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতি। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। চকিত হইয়া শব্দটির চলিত রূপ হবে চমকে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে হবে পেরিয়ে। ছড়ালে এর সাধু রূপ ছড়াইলে। কোনটি সাধু রীতির শব্দ? জ্যোৎস্না। নিচের কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য নয়? তদ্বৎ শব্দ বহুল। জুতো শব্দটি কোন ভাষারীতির শব্দ? চলিত। মোগ আঞ্চলিক রূপের সৃষ্ট পদ্মরূপ মোদের। চলিত রীতির শব্দ কোনটি? তুলো। সাধু ভাষার সঙ্গে ইয়গয়ের স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহৃত হয়? উঁ। বাংলা ভাষার রীতি কয়টি? দুটি। কোন ভাষারীতিতে প্রশ্ন লেখা হয়েছে? চলিত ভাষারীতিতে। কোন বাক্যটিতে সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটেছে? অতঃপর তারা চলিয়া গেল। যে কথা একবার জমিয়া বলা গিয়াছে তারপর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। চলিত ভাষায় এই বাক্যে ভুল সংখ্যা কয়টি? উত্তর হবে চারটি। তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন শুধুমাত্র মনীষী বাক্যেই তো জীবন মৃত যুব সমাজ কল্যাণ বাহিয়া আনিতে যথেষ্ট নহে। চলিত বাক্যে ভুলের সংখ্যা কয়টি? উত্তর হবে সাতটি। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসা করিতেছি না। ক নম্বর তোমাকে দেখে খুবই খুশি হইলাম, এই বাক্যটি কোন ভাষার রীতিতে লেখা? চলিত। নিচের কোনটি চলিত রীতির শব্দ? সূক্ষ্ম। যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ। এই সংজ্ঞাটি কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ব্যাকরণ শব্দের ভূত উৎপত্তি কোনটি? বি প্লাস আ প্লাস কয়রি প্লাস অন। ব্যাকরণ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কী? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণের কাজ কী? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ। কোনটি ঠিক? ব্যাকরণ ভাষার অনুগামী। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়।
প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ডক্টর এনামুল হক। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন? মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা কে করেন? মোহাম্মদ শহীদুল্লাহ। মর্ফোলজির বঙ্গ অনুবাদ হল রূপতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। নত্ব ও সত্ত্ববিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? ভাষাতত্ত্ব। ফিলোলজি শব্দের পরিভাষা কোনটি? ভাষাবিদ্যা। ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে বর্ণ বলে। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি? 30টি। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? একটি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি? 37টি। বর্ণ হচ্ছে ধ্বনির নির্দেশক প্রতীক। বর্ণ কিসের প্রতীক? ধ্বনির প্রতীক। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? 50টি। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে অক্ষর। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? মাত্রা বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 7টি। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। পাশাপাশি দুটি স্বরধ্বনি এক অক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? যৌগিক স্বরধ্বনি বলে। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপন বর্ণ বা ধ্বনি কয়টি? 2টি। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি? ঐ। আরেকটা আছে ও। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়েছে? উত্তর হবে অপ এবং রস্বই। কোন দুটির মূল স্বরধ্বনি নয়? ওই এবং ও। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বর আছে? 4টি। বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘ স্বর আছে? 7টি। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলা হয়? বিবৃত স্বরধ্বনি বলা হয়। তালব্য বর্ণ কোনগুলো? হ্রস্বই, দীর্ঘই। নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ? অনেশ্বর, বিসর্গ। বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো? রং, চাঁদ, দুঃখ। র কোন জাতীয় ধ্বনি? কম্পনজাত ধ্বনি। পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি? ল। তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি? ডয় শূন্য ড, ডয় শূন্য ড। তাড়নজাত ধ্বনি কোনটি? ডয় শূন্য ড। ডয় শূন্য ড এবং ঢয় শূন্য ড ধ্বনি দুটি কি ধ্বনি? তাড়নজাত ধ্বনি। তাড়নজাত মহাপীড়ান ধ্বনি কোনটি? ঢয় শূন্য ড। খণ্ডত্বকে খণ্ডত্ব প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ডরূপ? ত। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? ও।
বর্গের ধ্বনি সমূহের উচ্চারণ স্থান কোনটি? জিহ্বামূল, যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রম অনুসৃত হয়নি। র, ল, ব, মূর্ধন্য ষ। অক্ষর হচ্ছে শব্দের অংশ। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 25টি। বাংলা স্বরবর্ণে স্বরধ্বনির মূল কয়টি? 7টি। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর বলে। ন, দন্ত্য, দন্ত ব্যঞ্জন বর্ণ। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ, বাকযন্ত্রের অংশ কোনটি? উপরের সবগুলো। নিচের কোনটি শীষ ধ্বনি? তালব্য। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? 1টি। স্বরধ্বনি নয় কোনটি? রি। জীবের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য স্বরধ্বনি কোনগুলো? অ্যা, অ। কোনটি কণ্ঠনালীর ব্যঞ্জন ধ্বনি? হ। বিসর্গ বর্ণটি কোন বর্ণের রূপান্তর? হ বর্ণের। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ, ঝ। মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোনটি? ঝ। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়? ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? ড। আহ্বান, শব্দের প্রমিত উচ্চারণ আহ্বান। অভিনব, শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? অভিনব। বাংলা শব্দ অধ্যাপক, এর সঠিক উচ্চারণ কোনটি? অধ্যাপক। উত্তর হবে ক নম্বর। অজ্ঞাত, শব্দটির প্রকৃত উচ্চারণ হবে অজ্ঞাত। অনুশাসন, এর শব্দের শুদ্ধ উচ্চারণ হবে অনুশাসন। অধ্যবসায়, শব্দটির সঠিক উচ্চারণ হবে অধ্যবসায়। নিচের কোনটি অধিকতর, এর সঠিক উচ্চারণ অধিকতর। অভিব্যক্তি, শব্দের যথাযথ উচ্চারণ কোনটি? অভিব্যক্তি। অনুগ্রহ, এর সঠিক উচ্চারণ হবে অনুগ্রহ। অপরাহ্ন, এর সঠিক উচ্চারণ হবে অপরাহ্ন। গ্রীষ্ম, এর সঠিক উচ্চারণ হবে গ্রীষ্ম। জয়ধ্বনি, শব্দের সঠিক উচ্চারণ হবে জয়ধ্বনি। সুন্দর, শব্দের প্রমিত উচ্চারণ হবে সুন্দর। সম্মান, শব্দের প্রমিত উচ্চারণ হবে সম্মান। কোনটি সঠিক উচ্চারণ নয়? শূন্য। নিচের কোন বানানটি প্রমিত? শিরোচ্ছেদ। রত্ন, রতন হওয়ার ধ্বনি সূত্র স্বরভক্তি বা স্বরাগম। যে রীতিতে সিনান শব্দটির সিনান শব্দে পরিণত হয় তার নাম বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? বিপ্রকর্ষ। পরের ইকার ও উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিতি। কোনটি অপিনিহিতির উদাহরণ? আইস, আশু, আউস। এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? অপিনিহিতি। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে কি বলে? অসমীকরণ। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তন হলে কোন ধরনের স্বর সঙ্গতি হয়? প্রগত।
স্বর সঙ্গতি উদাহরণ কোনটি? দেশি দিশি। কোনটিতে মধ্য স্বর লোপ ঘটেছে? গামসা। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? পিশাস পিশাস। নত্ববিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্ববিধান বাংলা বানানের কোন শব্দে প্রযোজ্য? উত্তর হবে তৎসম বা সংস্কৃত। নত্ববিধান কি? তৎসম শব্দের রীতি। নিচের কোন শব্দে নত্ববিধি অনুসারে মুদ্রান্তের ব্যবহার হয়েছে? প্রবণ। শুদ্ধ বানান চিহ্নিত করুন। মুদ্রান্ত কখন দন্ত্য হয় না? ট বর্গের আগে। কোনটি শুদ্ধ বানান? বন্টন। কোনটি শুদ্ধ বানান? স্পন্দন। কোনটি শুদ্ধ বানান? অন্বেষণ। নিচের কোন বানানে মুদ্রান্তের ব্যবহার হয়েছে? তৃষ্ণা। কোন বানানটি শুদ্ধ? সম্পূর্ণ। কোন বানানটি শুদ্ধ? ব্যাকরণ। শুদ্ধ বানান কোনটি? অভ্যন্তরীণ। কোন বানানটি শুদ্ধ? ক্ষীণজীবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয় কত সালে? 1936 সালে। কোনটি শুদ্ধ বানান? অধ্যবসায়। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? হাতি হাতি, দাদি দাদি। কোনটি শুদ্ধ বানান? অদ্যাপি। কোনটি শুদ্ধ বানান? অমাবস্যা। কোন বানানটি শুদ্ধ? অধোগতি। কোনটি শুদ্ধ বানান? আদ্যাক্ষর। কোনটি শুদ্ধ বানান? আলস্য। আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।